আচ্ছা, প্রথম কোশ্চেনে তোমাদেরকে বলা হয়েছে যে 5 নিউটন ও 5 নিউটন দুটি বল দ্বারা দড়ি দিয়ে একটি গাড়িকে টানা হচ্ছে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, লব্ধির মান ও দিক নির্ণয় করো। অর্থাৎ তুমি দুইটা ফোর্স নিয়ে কাজ করতেছো, একটা হচ্ছে 5 নিউটন আর একটা হচ্ছে 5 নিউটন, এখন দড়ি দিয়ে টানতেছি, এদের মাঝখানে এগুলো হচ্ছে 120 ডিগ্রি। তাহলে রেজাল্টেন্ট আর অ্যাকচুয়ালি আমাদের যে তোমার ডিরেকশন আছে, আমাদের যে রেজাল্টেন্ট ডিরেকশন সেটা বের করতে বলছে। আরেকটা ম্যাথ দেওয়া আছে, চিত্রে জাস্ট চিত্র দেওয়া আছে নর্মালি, তোমাদেরকে বলছে লব্ধির মান ও দিক নির্ণয় করতে। প্রথমটার জন্য আমি একটা চিত্র আঁকাইতেছি, ধরো এটা হচ্ছে আমাদের গাড়ি। এখন গাড়ির এইখানে আমি কি করছি, দড়ি লাগাইছি, দড়ি লাগায় এইখানে 5 নিউটন আর 5 নিউটন ফোর্স দিয়ে টানতেছি, আর এই মাঝখানে কোনটা হচ্ছে 120 ডিগ্রি। সো এইখানে ধরো তোমার কোনো একটা রেজাল্টেন্ট থাকবে, রেজাল্টেন্টের ভ্যালু কত এটা চাইছি, আর একটা চাইছি রেজাল্টেন্টের দিক কোথায় হবে, ডিরেকশন কোনটা হবে। ঠিক আছে, তাহলে এদের প্রবলেমটা সলভ করো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।